করোনা স্বাভাবিক হতেই জমে উঠেছে জলপাইগুড়ির বারোপাটিয়া বোদাগঞ্জের ভ্রামরী দেবীর মেলা। 51 পীঠের আর একটা পীঠ বোদাগঞ্জের ভ্রামরী দেবী বলে বিশ্বাস মানুষের। মা এখানে খুবই জাগ্রত বলে মনে করেন তারা। মাঘ মাসে মাঘি পূর্ণিমা উপলক্ষে মায়ের বার্ষিক পুজো হয়। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্য থেকেও ভক্তরা মন্দিরে মনস্কামনার উদ্দেশ্যে পুজো দিতে আসেন। প্রতিবারের মতো এবারও বার্ষিক পুজো আয়োজন করা হয়েছে। পুজোকে কেন্দ্র করে একদিকে যেমন দূর দূরান্ত থেকে যেমন ব্যবসায়ীরা মেলায় তাদের পসরা সাজিয়ে বসেছেন, তেমনি মন্দিরে পুজো দিতে পুণ্যার্থীদের ঢল নেমেছে। মন্দিরের সেবাই তো, মনোরঞ্জন কুণ্ডু বলেন প্রতিবারের মতো এবারও মায়ের বার্ষিক পুজোর আয়োজন করা হয়েছে। 5 দিন ব্যাপী মায়ের পুজো অর্চনার পাশাপাশি মেলা চলবে। বলছি আপনার কি নাম, এই মন্দিরের নাম কি, কততম পুজো, কি পুজো হচ্ছে? মন্দিরের নাম ভ্রামরী দেবীর মন্দির। 51 বছরের মতন হলো এটা পূজা হচ্ছে। এটা সাধক লাল বাবা ঠাকুর, এটা উৎপত্তি। এখন তো উনি পূজার কাজে ব্যস্ত তো থাকেন, এই মধ্যে উনি অসুস্থ, আমরা সবাই মিলে আর কি পূজার কাজটা করছি। এটা 55 বছরের মতন হতে চললো। এটা 5 দিনের মেলা, 5 দিন পুজোটা হবে। মানে পুজো তো 12 মাসই, কিন্তু এই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এটা 5 দিন মেলা হবে এবং এটা বস্ত্র বিতরণ হচ্ছে। গত 2 বছর করোনা আবহাওয়ায় কি পুজো ছোটো করে হয়েছে বা মেলা হয়েছে? না, হয়নি, মেলা হয়নি, না না। এবছর সেই হিসাবে প্রচুর লোকজনই সমাগম হয়েছে, নানান জায়গার ভক্তরা আসছে। বলছি মন্দিরের যদি একটু ইতিহাসটা বলেন, কী ইতিহাস আছে মন্দিরের? এখানে মায়ের 51 পীঠের এক পীঠ, মায়ের বা চরণ এখানে পড়ছে। যেরকম কামাখ্যা জনিপীঠ, কালীঘাটে যেরকম, বক্রেশ্বরে যেরকম, কাটোয়ায় যেরকম, এখানে মায়ের বা চরণ আছে। এটা এখানে আবার জোড়া বটগাছাতে তার একটা মহিমা আছে। এখানে তো আসাম কলকাতা বহু জায়গার থেকে আসে, অন্য অন্য রাজ্য থেকেও এখানে প্রচুর সাধু সন্তরাও আসেন। এই পীঠটা খুব জাগ্রত পীঠ। তার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে জোড়া বটগাছটা, এরকম কোনো পিঠে এরকম জোড়া বটগাছ দেখা যায় না, এটাই একটা নিদর্শন। 5 দিন ধরে হয় বললেন, এই 5 দিনে কত ভক্ত আসে, একটা আনুমানিক সংখ্যাটা বলতে পারবেন? কয়েক লক্ষ হবে। আর কী কী থাকে আপনাদের কর্মসূচি, প্রসাদ থেকে শুরু করে? এখানে বস্ত্র বিতরণ হচ্ছে, আর আনুষাঙ্গিক বহু সেবামূলক প্রতিষ্ঠান আছে। সাংস্কৃতিক সভায় আজকে সন্ধ্যাতেও হবে, ভক্তদের খিচুড়ি খাওয়ানো হবে। হ্যাঁ, ওটা তো সবসময় সকাল থেকে চলছেই, দিন রাত 24 ঘন্টায় চলবে। মায়ের ভোগ কি? মায়ের ভোগ খিচুড়ি ভোগ দুপুরবেলা 12টার সময়। আর এখানে অমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার মায়ের ভোগ হয়, খিচুড়ি ভোগ হয়। এখন তো বার্ষিক উৎসব, মায়ের ভোগ কি হয়? না না না, ওই খিচুড়ি ভোগ হয়। এই যে 5 দিন ধরে পুজো হচ্ছে, শহরবাসী জলপাইগুড়ি জেলাবাসীকে কি বার্তা দেবেন মন্দিরের হয়ে, কি বলবেন? এখানে মায়ের কাছে সবাই আসুক, নানান জায়গায় যেরকম মানুষ তীর্থ করতে যায়, ধর্মপ্রাণ মানুষ এমনিও মানুষ আসেন। এখানে একটা ঐতিহ্যবাহী একটা জায়গা, যার আশেপাশে অন্য অন্য জায়গার গাজলডোবা, তিস্তা ব্যারেজ, একটা পর্যটনের একটা সুন্দর ব্যবস্থা আছে। তার সাথে মায়ের 51 পীঠের এক পীঠ আছে। আমার নাম মনোরঞ্জন কুণ্ডু।